মহাসমারোহে ইতুপূজক সাকরাইল ভগবতীপুর কালী উদয় সংঘের ব্যবস্থাপনায়। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, সেই সঙ্গে দেবদেবীর পূজার্চনার সঙ্গে উপদেবতার আরাধনা অনুষ্ঠিত হয়। গ্রাম ও গ্রামাঞ্চলে একসময় ইতুপূজক ঘরে ঘরে বেশি দেখা যেত। মাটির পাত্রে ঘট প্রতিষ্ঠা করে দানা শস্যের বীজ ছড়িয়ে মাতৃরূপে করা হতো ইতুপূজক। এখনও সেই রীতি চলে, তবে বর্তমানে তা অনেকটাই কম। বৃহস্পতিবার সাকরাইল ভগবতীপুরে দেখা গেল অন্য চিত্র। মহাসমারোহে দুর্গারূপে অনুষ্ঠিত হচ্ছে ইতুপূজক। গ্রামে কুড়ি থেকে বাইশটি পুজো মণ্ডপ সেজে উঠেছে বিভিন্ন থিমে। মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড়, সকাল থেকে সারা রাত্রিব্যাপী মাতৃ আরাধনায় মেতেছে এলাকার কচি কাঁচা থেকে মহিলারাও। এবছর ভগবতপুর কালী উদয় সংঘের সমস্ত সদস্য ও বিশেষ উদ্যোক্তা বাপ্পা মাখাল মাতৃ আরাধনায় মণ্ডপ সেজে উঠেছে গুহায় আদিম মানুষের জীবন কাহিনী। আমাদের খুব গর্বের বিষয় এটা যে বাঙালির দুর্গাপুজো আজকে বিশ্বের দরবারে স্থান পেয়েছে। এটা শুনতে খুব আনন্দে। আরো কিছু কিছু পুজো যেগুলো আমাদের নিশ্চয় ভালো লাগছে, এরা পুজোটাকে বজায় রেখেছে এবং এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি শুনলাম এখানে পর পর ছটা সাতটা পুজো হয়, যেটা অন্য জায়গায় দেখা যায় না। হয়তো এটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এক একটা জায়গায় এক একটা পুজোর ঐতিহ্য থাকে। যেমন চন্দননগরে জগদ্ধাত্রী, সেরকমই এখানে ইতু পুজোটা ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে। চলুন, আমি আছি এদের সাথে। অনেকের অজানা, কিন্তু আমাদের আশেপাশে যে গ্রাম আছে মেদিনীপুর থেকে মানে অনেক আত্মীয় আমাদের এখানে আসে এই পুজো এনজয় করার জন্য। এই পুজোটা বহু প্রাচীন পুজো, আগে এই পুজোতে পিঠে হতো, কিন্তু এখন এত আত্মীয় চাপ বাড়িতে পিঠে আর করা যায়নি। যেমন এখন লুচি টুচি যেগুলো মানুষ করে আয়োজন করেছে, আর এই পুজোটাকে আমরা আরও সুন্দর করে তোলার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু চলছে, আগে থেকেই চলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে করোনার জন্য দুবছর পুজোটা খুব ছোট হয়ে গেছে, যার জন্য এবছর প্রত্যেকটি প্যান্ডেল, আগে এরকম কাপড় দিয়ে প্যান্ডেল হতো, কিন্তু এখন প্রতিটা ক্লাবই সব থিম করেছে। কীভাবে মাতৃ আরাধনা চলে? মাতৃ আরাধনা যেটা চলে আজকে, আজকে ধরুন এই সন্ধ্যা থেকে বামুন ঠাকুর আসবে, পুজো অর্চনা চলবে সারা রাত্রি, লোক আসবে, যত সময় যাবে তত লোক একদম পুরো গ্রাম ভর্তি হয়ে যাবে, সকলে আসে খুব আনন্দ করে, সারা রাত্রি চলবে। ভোরের বেলা যখন ভোর হয়ে যাবে তখন এই ইতি ঠাকুর একটা পুকুরে বিসর্জন করা, একদিনের এই অনুষ্ঠান। এবার বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ফাংশন টাংশন সারা একটা সপ্তাহ মোটামুটি চলে। আমার নাম অসম পাঠ, আমি কালী উদয় সংঘের ক্লাবের এক সদস্য। তা এই ক্লাবের আজকে যিনি আয়োজন করেছে, যেহেতু সকলে মিলেই প্রচেষ্টায় হয়েছে, কিন্তু তার মধ্যে বাপ্পা মাখাল তার অনেকটাই উদ্যোগ বেশি আছে, সেই মোটামুটি এইগুলোকে সব করেছে বা ক্লাবের ছেলেরা তার সঙ্গে সব সহযোগিতা করেছে। ঠিক আছে, প্রতি বছর যেভাবে ঈদ উৎসবে মাতেন, এবছরে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এলাকাতে? আমাদের এখানে মানে প্রতি বছর না, এবছরেও ঈদ পূজা অনুষ্ঠিত হচ্ছে, এবছরে একটু বেশি, দুবছর বন্ধ ছিল করোনা, দুবছর মানে বন্ধ ছিল, এবছরে করোনাকে অতিক্রম করে এবছরে ঈদ পূজা উদযাপন ভালোভাবেই হচ্ছে। কারণ পিয়াদি এসেছিলেন এখানে, সেই জন্য আমরা খুবই, হ্যাঁ, অনেকেই ছিলেন, অনেকেই ছিলেন, সেই জন্য আমরা ভীষণ উপকৃত। এই অঞ্চলের জেলা পরিষদও এসেছিলেন আমাদের সাথে, ছিলেন, মানে এই উৎসব সকলে একত্রিতভাবে, সকলে গ্রামবাসী সকলে একত্রিতভাবে এই অনুষ্ঠানটা পালন করা হয়। মানে আজকের যে দিনটা কীভাবে পালিত হয়, মানে কীভাবে মাতৃ আরাধনা হয়? সকাল থেকে
মানে ছেলেরা না বিশেষ উপকৃত হলে ওরা ওনারা কাজে থাকে, কিন্তু মেয়েরা অঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো ঈদ পূজায় যে মানে সোড়ার মধ্যে দুঃখ ঘাসে যে পুজো করা হয় আমরা সেটাকে সকাল থেকেই পুষ্পাঞ্জলি দিয়ে মানে পুজো করে থাকে। দিবারাত্রি ধরে চলে, দিবারাত্রি ধরে চলে সকাল থেকে রাত পর্যন্ত। প্রতিদিন পুজো করে গাছটাকে মানে আজকে সেটাকে ফুল ধূপ দিয়ে মালা পরিয়ে পুজো করে এবং ভোরবেলা ভাসিয়ে দেওয়া হয়, মায়ের মূর্তিও ভাসানো হয়, মায়ের মূর্তিও ভাসিয়ে দেওয়া হয়। আবার কালকেও তিন চার দিন ব্যাপী অনুষ্ঠান চলে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।